হার্ট সম্বন্ধে বলতে দেওয়া হচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি একটি হার্টের চিত্র। হার্ট হলো আমাদের শরীরের চিফ অর্গান। হার্টের মাধ্যমে আমাদের শরীরে সমস্ত ব্লাড সার্কুলেশন হয়। আমাদের শরীরে হার্টের চারটি প্রকোষ্ঠ আছে, দুটি ভেন্ট্রিকল, দুটি অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম। হার্টের চারটি ভালভ আছে, ট্রাইকাসপিড ভালভ, মাইটাল ভালভ, অ্যাওটিক ভালভ আর পালমোনারি ভালভ। আমাদের শরীরের যে CO2-যুক্ত রক্ত, সেই সমস্ত CO2-যুক্ত রক্ত সুপিরিয়র ভেনাকে বা ইনফিরিয়র ভেনাকে বা এবং করোনারি সালকাসের মাধ্যমে হার্টের মধ্যে প্রবেশ করে। হার্টের মধ্যে প্রবেশ করে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে আসে CO2-যুক্ত রক্ত। CO2-যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসার পরে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, ফলে তখন ট্রাইকাসপিড ভালভটি খুলে যায়। ট্রাইকাসপিড ভালভ খুলে যাওয়ার ফলে সেই CO2-যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকলে আসে। রাইট ভেন্ট্রিকলে আসার পরে এখান থেকে সেই CO2-যুক্ত রক্ত পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যায় পরিশুদ্ধ হওয়ার জন্য। লাংসে CO2-O2-র আদান প্রদান হয়ে রক্ত পরিশুদ্ধ হয় এবং O2-যুক্ত রক্ত পালমোনারি ভেনের মাধ্যমে আসে হার্টের লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে আসার পরে প্রচণ্ড ওখানে প্রেশার সৃষ্টি হয়, সেই প্রেশারের ফলে মাইট্রাল ভাল্ভ এবং অ্যাওটিক ভাল্ভ এই দুটি ভাল্ভ খুলে যায়। তখন রক্ত এই দুটি ভাল্ভের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে আসে। লেফট ভেন্ট্রিকলে আসার পরে রক্ত এখানে মাইট্রাল ভাল্ভ আর অ্যাওটিক ভাল্ভ এই দুটি ভাল্ভ বন্ধ হয়ে যায়, ফলে রক্ত আর কোথাও ও এখানে কোথাও গিয়ে বেরোতে পারে না। তখন লেফট ভেন্ট্রিকল থেকে O2-যুক্ত রক্ত আমাদের যে শরীরের মহাধমনী অ্যাওটা, এই অ্যাওটার মাধ্যমে আমাদের যে ভেন অ্যাটারি আছে সেখানে এবং সর্ব শরীরে সেই O2-যুক্ত রক্ত ছড়িয়ে পড়ে। থ্যাংক ইউ।